বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি এবং সমমনাদের ডাকা 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন জায়গায় সড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং হয়েছে। এই সময় যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির হরতাল চলাকালীন গত 24 ঘন্টায় 16টি স্থানে আগুন লাগার ঘটনার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল 9টা পর্যন্ত এসব ঘটনায় 18টি যানবাহন পুড়ে গিয়েছে। হরতালে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সে কারণে রাজধানী সহ দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, অব্যাহত রয়েছে মামলা ও গ্রেপ্তার। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলা থেকে একজন গতকাল রাতে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের প্রস্তুতকালে যশোর জেলা থেকে দুই নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আপনারা যে ঘটনাস্থল দেখতে পাচ্ছেন, এই ট্রাকটি এখানে পার্ক করার পর ড্রাইভার যখন খাবার খেতে যায়, তাৎক্ষণিকভাবে আমরা লক্ষ্য করি তিনটি মোটরসাইকেল যোগে 6 থেকে 7 জন সদস্য তারা গাড়ি থেকে নামে, মোটরসাইকেল থেকে নেমে তারা কিছু একটা ঢালছে, এরকম দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা যেহেতু পার্শ্ববর্তী জায়গাতে অবস্থান করছিলাম, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই এবং দুইজন দুষ্কৃতিকারীকে আমরা হাতে নাতে গ্রেফতার করি। তারা যখন দৌড়ে পালিয়ে যায় আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। হরতালে যে কোনো ধরনের নাশকতা এবং সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলে সোমবার সকালে সাংবাদিকদের জানান র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমাইন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের 145টি টহল দল সহ সারা বাংলাদেশে 425টি টহল দল মোতায়েন রয়েছে। ঢাকা বাংলাদেশ থেকে আলসাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।